আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি আমার কোয়েল পাখি এবং মুরগিগুলো একসাথে ছেড়ে দিয়েছি। কারণ হচ্ছে ওরা খুবই ক্লান্ত হয়ে গেছিলো, খাঁচার মধ্যে থাকতে থাকতে বোর হয়ে গেছে। তো এখন আমি মুরগি এবং কোয়েল পাখিগুলো দেখেন একসাথে ছেড়ে দিয়েছি, কিন্তু মুরগিগুলো কোয়েল পাখিকে কামড় দিচ্ছে না বা ঠুকরাচ্ছে না। এতে করে ভালোই লাগতেছে আমার কোয়েল পাখির এই যে এরকম ব্যবহার দেখে, মানে ওরাও মুরগির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। মুরগি মুরগির কাজ করছে, কোয়েল পাখির মতন বিচাবিচি করছে। তো এই দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগার মতো একটা দৃশ্য। তো আমার এখানে কিছু গাছও আছে, তো গাছগুলোর ছায়া এই স্থানটা অনেক সুন্দর হয়ে গেছে। এই জায়গাটা মানে খুব ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। তো আমি বিকাল হলে প্রায় এখানে ছাড়ি আমার এই যে মুরগি এবং কোয়েল পাখি ওদেরকে ছাড়ি, কিন্তু কবুতর এখনও ছাড়ার সুযোগ হয় নাই, কারণ কবুতরের কোনো খোয়ার কেনা হয় নাই আর কবুতরকে ছাড়িও না। আমি মুরগিগুলোকে ছাড়ি, আগে ছাড়তাম না, আগে একটু ভয় পেতাম যে উড়ে যদি চলে যায়। এখন দেখি না, মুরগিগুলো খুব ভালো, ওরা খুবই ভালো। ওরা ওদেরকে ছাড়ি যখন, তখন ওরা কী করে, কোনো মানে ফালাফালি লাফালাফি না করে ওরা শান্তভাবে এখানে পা দিয়ে বালু বিছে এবং এখানেই থাকার চেষ্টা করে। আর আমি যখন সামনে যাই, একটুখানি ভয় পেলেও হালকাভাবে হাঁটাচলা করে, খুব বিশৃঙ্খলা সৃষ্টি করে না ওরা। ওরা খুবই ভালো মুরগি। তো আমি প্রথম প্রথম ভেবেছিলাম যে আমার মুরগিগুলো অনেক ইয়া হবে, মানে উচ্ছৃঙ্খল হবে, মানে ওর অন্য অন্য মুরগিগুলো যেরকম ফালায় লাভজব করে তো ওরকম করবে, কিন্তু দেখি না ওরা ভালোই। তো তার জন্য ওদেরকে আমি একটু ছাড়ি মাঝে মাঝে। আপনারা আবার ভাববেন না যে ওদের সবসময় এভাবে ছেড়ে পালি, তো ওদের ছেড়ে পারি না, ওদের আমি ছোট্ট খাঁচার মধ্যে বারান্দার মধ্যে পালি, লালন পালন করে থাকি। তো মাঝে মাঝে শুধু ছাড়া, ওরা যাতে একটু সুস্থভাবে জীবনযাপন করতে পারে তার জন্যই ছাড়া। তো এখন এখানে আমি রেখে দিয়েছি, এখানে কোনো খাবার ওই রকম নাই, কিন্তু তাও ওরা মাঝে মাঝে এর মধ্যে বিছাবিছি করতে অনেক পছন্দ করে। তার জন্য আমি ভাবলাম এখানে যখন ছাড়ি, ওরা মুখ দিয়ে যে কণ্ঠ সুর কীরকম যেন ডাকাডাকি করে, তো ওইরকমটা বন্ধ হয়, এখানে আসলে ওদের ভালো লাগে, সেটা দেখলেই বোঝা যায়। তো কোয়েল পাখিগুলো এখানে ছাড়ার পর দেখেন ওরা একটা জায়গা খুঁজে নিয়েছে। এখানে বালু, প্রচণ্ড বালু। এখানে এখানে একটা অনেক আগে এখানে পুকুর ছিল, তো এই পুকুরটাকে বালু দিয়ে ভরাট করা হয়েছিল, যার কারণে এখানে বালুর পরিমাণটা বেশি। তো কিছু কিছু গাছ আছে, তো দেখেন কোয়েল পাখিগুলোর অবস্থা। কোয়েল পাখি তো বালু পেয়ে এত আনন্দ, ওরা আনন্দ ধরে রাখতে পারতেছে না, মানে শুধু শুধু ওরা গোসল করতেছে, পা দোলাচ্ছে, মাথা নাড়াচ্ছে, তারপরে খাবার খাচ্ছে বালুর থেকে কী কী জানি, মানে ওদের মন একদম জুড়িয়ে গেছে, মনে হয় ওদেরকে পার্কে নিয়ে এসেছি বা বেড়াতে নিয়ে এসেছি, তো ওরা এরকম করে খেলা করছে। তো ওদের এই ভালো লাগা দেখে আমারও ভালো লাগতেছে। তো তার জন্য আমি পাশে বসে আছি এবং ওদের ভিডিও করতেছি এবং ওরাও আনন্দ করতেছে। তো আমি আবার কি করেছি, ওর আমার এই যে এখানে তিনটা কোয়েল পাখি আছে, তো এই তিনটা কোয়েল পাখির মধ্যে একটা হচ্ছে পুরুষ কোয়েল পাখি। তো এই পুরুষ কোয়েল পাখিটা আবার যে উচ্চস্বরে ডাকে, তো পাশের আবার একজন কোয়েল পাখি পালে, সে কোয়েল পাখি এনেছে চারটা, তো তার কোয়েল পাখি আবার এসে পড়েছে, তো সে আমার কাছে নিয়ে এসেছে কোয়েল পাখি। তো এই যে দেখেন এখানে তরমুজ গাছ, আমার ছোট গাছের তরমুজটা পড়ে গেছে, একটা পড়ে গেছে আরেকটা হয়েছে, তো এগুলো হয়তো সামনে বড় হবে, তো যখন বড় হবে তখন আমি দেখাবো ভিডিও। তো পেঁপেও পড়ে যায়, মাঝে মাঝে পড়ে যায় আবার হয়, তো যেই কটা থাকে। তো আমার কমলা গাছটা কিন্তু অল্প কটা, অল্প কিছু কমলা রয়েছে আর বাকিগুলো পড়ে গেছে, তো আমি সেগুলোই দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি কি করেছি, সেই কোয়েল পাখিগুলো নিয়ে এসেছি আমাদের বাসায়। দেখেন এই যে এখানে কিন্তু সাদা একটা কোয়েল পাখি দেখতে পাচ্ছেন আপনারা, এবং আরও দুইটা কোয়েল, সরি তিনটা কোয়েল পাখি, মোট এখানে চারটা কোয়েল পাখি আছে। তো চারটা কোয়েল পাখির মধ্যে কিন্তু ওই যে আমার ওই যে যেটা লম্বা করে আছে ঘেটিটা বা কল্লাটা, সেটা হচ্ছে আমার কোয়েল পাখি, আর বাকি তিনটা হচ্ছে পাশের বাড়ির এক ভাবির কোয়েল পাখি। তার কোয়েল পাখি হচ্ছে মেয়ে কোয়েল পাখি, তো আমার ছেলে কোয়েল পাখির সাথে তাদের কোয়েল পাখিগুলো এনে রেখেছে, তো আমি আলাদা একটা খাঁচার মধ্যে রেখেছি। তো এখানে ওরা ওদের মন মতন করে থাকবে, কিছুক্ষণ থাকবে, তারপর আমি ওদের আবার আলাদা করে দিয়ে দিব। তো আজকের ভিডিও চলে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।